আজকে আমি আমার সন্তানকে নিজে মাঠে নামাইছি। আমার ছেলে একজন পরীক্ষার্থী, কিন্তু আমার ছেলেকে আমি পরীক্ষা দেব না। যতদিন কোনো ছাত্র নিরাপদে দেশে না থাকতে পারে, ততদিন আমি চাই না কোনো পরীক্ষা হোক। কারণ আমার ছেলে কারাগারে পরীক্ষা দেওয়ার মতন কোনো জায়গা না। আমার ছেলে পরীক্ষার্থী হলে কি হবে? আমার ছেলের সাথে যারা পরীক্ষার্থী সবাই আমার সন্তান। পরীক্ষা দেওয়ার জায়গা না, তারা পরীক্ষা দেওয়ার মতন পরিস্থিতিতে নাই। এখন তারা কিভাবে পরীক্ষা দিবে? সন্তান হয়ে মা হয়ে আমি ঘরে থাকতে পারি না, যার কারণে আমি আমার সন্তানকে নিয়ে আজকে রাজপথে নামছি। আমি চাই সবাই রাজপথে নামুক। শেখ হাসিনা নিপাত হোক বলে ছাত্রদের কোনো হয়রানি করে না, ছাত্রদের এই সব হয়রানি করা হচ্ছে। ছাত্ররা টাকা দিয়ে মাঠে নামে নাই, ওরা নিজেরা মানবাধিকারের অধিকারে মাঠে নামছে। ওরা টাকার জন্য মাঠে নামে নাই, ওরা নিজেদের অধিকারে, ওরা মানব অধিকারের দেশে রাজপথে নামছে। আর সেই সাথে আমি একজন গার্জেন হিসাবে ওদের ছাত্রদের সাথে নামছি। আমার ছেলেকে নিয়ে আমি আজকে রাজপথে নামছি। আমরা পরীক্ষা চাই না। পরীক্ষা দিয়ে কি হবে? দেশই যদি না থাকে, যেই দেশে ছাত্রদের কোনো অধিকার নেই, আগামী দিনের ভবিষ্যৎ ছাত্ররা, সেই ছাত্ররাই যদি না থাকে দেশে, পরীক্ষা কি হবে? পরীক্ষা কোনো মানুষের কাম্য নয়। মানুষের কাম্য নিরাপত্তা থাকা, ছাত্ররা নিরাপত্তা থাকবে, দেশ গঠন করবে। সেই দেশেই যখন টিকে রাখতে পারতেছে না, সেখানে ছাত্র কি? আমি চাই আমার সাথে সাথে সব মারা এবং সন্তানদের পাশে এসে দাঁড়াও। যেই সন্তানরা নাকি আজকে নিরাপত্তা নাই, ঘর থেকে টাইনা টাইনা বের করা হয়, সেখানে কি বলা হয় ওদের টাকা দিয়ে নামানো হয়? এমন একজন প্রমাণ দেখাও কাকে টাকা দেওয়া হয়েছে। যেই বলতেছে সে টাকা খায়, ছাত্ররা না। ছাত্ররা টাকা খাওয়ার মানুষ না, ছাত্ররা দেশ গড়ার মানুষ, ওরা টাকার মানুষ না। আর আমরা পরীক্ষা দিব না, আমার সন্তানরা পরীক্ষা দিবে না। কারাগারে কেউ পরীক্ষা দেওয়ার সন্তান না। কারাগার কি পরীক্ষা দেওয়ার জায়গা? সরকারকে এটা জবাব দিয়ে দিতে হবে। কেন সে কারাগারে পরীক্ষা নিতে চায়? কেন সে কারাগার কি সে বিশ্ববিদ্যালয়? কারাগার কি ইউনিভার্সিটি? কারাগার কি নটরডেম কলেজ? কারাগার কি হলি কলেজ? কারাগার তো কারাগার, ওটা হচ্ছে একটা খুনির জায়গা। সেখানে কি ছাত্রদের জায়গা? সেখানে ছাত্রদের জায়গা? তারা ঘরেতে ধরে ধরে নিয়ে বলতেছে সন্ত্রাসী। তারা নিজেরা বাঁচার জন্য ছাত্রদের ধরে ধরে নিয়ে বলতেছে সন্ত্রাসী। ছাত্ররা কি চায় সেটা তাকে শুনতে হবে, তাকে জবাব দিতে হবে। ছাত্রদের কথা শুনুক, সে তো ছাত্রদের কোনো কথা শুনে না। সে সারিয়ে বলে ছাত্রদের হয়রানি করে। আরে ছাত্রদের হয়রানি না করলে আজকে রাজপথে নামছে কেন? তারা কেন নামছে? সে কি ডাকছে আমাদের ছাত্রদের, আসো বাবা তোমাদের সাথে আমরা কথা বলবো? একটা মহিলা একটা মেয়ের গায়ে যখন একটা ছেলে হাত দেয় তখন ইপ্রীতিন হয়, কিন্তু পুলিশরা যখন মেয়েদের হাসটায় ডান্ডা নিতেছে সেটা কি? সেটার জবাব সে দেয়। মেয়েদের কেন হয়রানি করে ডান্ডাছে? সেটা ইপ্রীতিন হয় না। আর একটা ছেলে যখন একটা মেয়ের গায়ে হাত দেয় সেটা ইপ্রীতিন, নাকি পুলিশ যখন চান্না হাসটায় না সেটা ইপ্রীতিন? তাকে জবাব দিতে হবে। মেয়েদের কেন এইভাবে হয়রানি করা হয়? সেটা কি ইপ্রীতিন হয় না?